আজ আমাদের রেসিপি হলো চিকেন বিরিয়ানি। চলুন দেখে নিই ফার্স্টে চিকেন বিরিয়ানির কিমাটা করতে কি কি লাগবে। আমরা এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা বাটা আর রসুনের পেস্ট। এখানে আমরা পেঁয়াজগুলো আগে থেকে ভেজে নিয়েছি। আর লাগবে আমাদের লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমাদের কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা আমরা গ্রেভিটা বানিয়ে নেব, তার জন্য আমরা প্রথমে পেঁয়াজগুলো ভালো করে তেলে ভেজে নেব। এদিকে পেঁয়াজগুলো ভাজা হোক, ওইদিকে চলুন দেখে নিই আমরা ভাতটা কিভাবে সেদ্ধ করে নিয়েছি, রাইসটা। আমরা এখানে বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নিয়েছি আগে। রাইসটা প্রথমে আমরা জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হওয়ার পর এর মধ্যে তেল, তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা সাদা তেল ওই 2-3 চামচ মতো, যাতে তার উপরে ভাতগুলো দিয়ে দিয়েছি। তেলটা দিলে কি হয়, ভাতগুলো একটার সাথে আর একটা লেগে যায় না, একদম ঝরঝরে। এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, কিন্তু প্রপারলি ভাজাতে আর একটু এরম সময় আমরা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজের সাথে এখন রসুনটা ভালো করে ভেজে নেব, রসুনের পেস্টটা। আমাদের পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এরপর আমরা এর মধ্যে টমেটো গুলো দিয়ে দিলাম। এরপর আমরা আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ভুনে জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এরপর আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবো। এরপর আমরা এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এরপর এগুলো আমরা ভালো করে কষে নেব মশলাটা। এরপর এর মধ্যে আমরা হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। কষাটা প্রায় হয়ে গেছে, এরপর এর মধ্যে আমরা চিকেন গুলো দিয়ে আর একটু কষবো। চলুন দেখে নিই আমরা চিকেনটা। এখানে আমরা চিকেন গুলো, এখন যা বাইরের পরিস্থিতি সেই জন্য আমরা চিকেন গুলোকে হলুদ মাখিয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এই চিকেন গুলো আমরা ওর মধ্যে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো, কিন্তু তার আগে আমরা ওই গ্রেভির মধ্যে চলুন দেখে নিই একটু দই দেবো, টক দই। এর মধ্যে আমরা টক দইটা দিয়ে দিলাম। এরপর আমরা চিকেন গুলো দিয়ে দিলাম, দিয়ে এরপর ভালো করে আমরা কষে নেব। যেহেতু টক দইটা দিলাম, চিকেন গুলো দিলাম আর আমাদের কষাও একটু বাকি ছিল, সেজন্য এবারে আমরা এগুলো একসাথে ভালো করে কষে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়। এখানে আমাদের গ্রেভিটা বানানো কমপ্লিট হয়ে গেছে, চলুন দেখে নিই এরপর আমরা এগুলো সব একসাথে কিভাবে বিরিয়ানিটা বানিয়ে নিই। এখানে আমরা আলুটা সেদ্ধ করে আগে থেকে ভেজে নিয়েছিলাম, দিয়ে গ্রেভির মধ্যে একসাথে কষে নিয়েছি। আমরা ফার্স্টে এখানে রাইসগুলো দিয়ে দিলাম। এই ফার্স্ট লেয়ারে অল্প করে নুন ছিটিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাগুলো।
এরপর আমরা একটু করে অল্প ঘি ছিটিয়ে দিলাম। এরপরে আমরা গ্রেভিটা দিয়ে দিচ্ছি চিকেনের। আলুগুলো দিয়ে দেবো আমরা। আবার আমরা রাইস গুলো এর উপর দিয়ে দেব। এরপর আমরা ঘিটা আবার দিয়ে দিলাম সেকেন্ড লেয়ারে। এরপর আমরা অল্প আবার নুন ছিটিয়ে দিলাম যাতে আমরা নুনটা ভালোভাবে মিক্স হয়। আমাদের অল্প অল্প করে নুনটা দিতে হবে। এরপর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম অল্প। ক্যাওড়া জলটা দিয়ে দিলাম সেকেন্ড লেয়ারে। আমরা পুরো ক্যাওড়া জলটাই দিয়ে দেবো যতটা লাগবে। এরপর আমরা পেঁয়াজ ভাজা গুলো দিয়ে দিলাম। এরপর আমরা চিকেন গুলো গ্রেভি সময় চিকেন গুলো দিয়ে দেবো। এরপর আমরা থার্ড লেয়ারে রাইস গুলো দিয়ে দেব। আমাদের পেঁয়াজ ভাজাটা এর উপরে ছিটিয়ে দেবেন। আমাদের লেয়ার কমপ্লিট। এরপর আমরা এটাকে এরপর আমরা ঢাকাটা দিয়ে দিলাম। এটাকে আমরা আবার গ্যাসে চাপিয়ে দিলাম। দিয়ে এর উপর একটা কিছু ভারী জিনিস চাপিয়ে দেব যাতে ভেতরের ইয়েটা না বেরিয়ে যায়, ভাপটা না বেরিয়ে যায়। এটা কিছুক্ষণ 10-15 মিনিট থাকবে, তারপরে আমরা নামিয়ে দেব। প্রথমে একটা জিনিস বলে দিলাম, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ভাতগুলো দেওয়ার আগে আমরা এর মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। আপনারা সাদা তেল বা ঘি যে কোনো কিছু মাখিয়ে নিতে পারেন, তাহলে ভাতটা তলায় লাগবে না আবার চাপাবার সময়। আমরা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আমাদের এটা 15 মিনিট হয়ে গেছে। এরপর আমরা এটা মিক্স করে নেব আলতো করে যাতে ভাতগুলো। আমাদের এটা মিক্স হয়ে গেছে, আমাদের বিরিয়ানি তৈরি। এরপর আমরা এটা সার্ভ করব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে, রান্নাগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই।